আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমি মোহাম্মদ অপু, আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্পেশাল কনসামেশন। আমি এই ভিডিওতে অ্যাভয়েডিং টাইমিং এবং সেট ক্যাম টাইমিং কিভাবে সঠিক নিয়মে করবেন সেটা দেখাবো, এবং তার সাথে দেখাবো টাইমিংটা, নিডেল এবং লুপারের টাইমিংটা কিভাবে প্রপারলি সঠিক নিয়মে একদম মিলিমিটার মাপ অনুযায়ী, সূত্র অনুযায়ী কিভাবে টাইমিং করতে হয় এবং নিডেল বার পজিশনটা কিভাবে নির্ণয় করবেন। তো মোট কথা, আমি সুন্দরভাবে এ টু জেড সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। তো চলুন আমরা প্রথমে শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে ফলো করুন, এটা হচ্ছে অ্যাভয়েডিং। আমরা সাধারণত এটাকে অ্যাভয়েডিং বলে থাকি, কিন্তু এর একটি সঠিক নাম রয়েছে, এর নাম হচ্ছে অ্যাসেন্ট্রিক লিঙ্ক। আর এর পাশে যেটা রয়েছে, এটা এই যে একটা স্ক্রু দেখা যাচ্ছে, ফ্ল্যাট স্ক্রু, এবং এটা ডালি দ্বারাও খোলা যায়, 7 মিলি ডালি। তো এটার নাম হচ্ছে লুপার রকার লিভার। তো এই লুপার রকার লিভারের স্ক্রুটা লুজ করব, এবং এখানে দেখুন এই যে অ্যাভয়েডিং, যেটা অ্যাসেন্ট্রিক লিঙ্কের, এ একটা 2.5 মিলি এলকি স্ক্রু আছে এবং এ একটা 2.5 মিলি এলকি স্ক্রু আছে। তো এখন অবশ্যই প্রথমে আমাকে জানতে হবে নিডেল এবং লুপারের মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে, গ্যাপটা থাকবে, সেটা কতটুকু থাকবে, কি পরিমাণে থাকবে, সেটা কিভাবে নির্ণয় করব। তো চলুন সর্বপ্রথম আমরা নির্ণয় করি কিভাবে আমরা নিডেল এবং লুপারের পিছনের যে গ্যাপটা থাকবে, এই যে পিছনে লুপার এবং নিডেলের পিছন থেকে যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা কতটুকু পরিমাণ রাখতে হবে এবং সেটা কিভাবে ঠিক করবেন। তো চলুন আমরা দেখি। তো লিভারটার স্ক্রুটা হালকা লুজ করে, যাতে এটা, এই যে দেখুন এই রকারটা আপ ডাউন করতেছে, এখান থেকে আমি যদি লুপার রকার স্ক্রুটা লুজ দেই, তো এখান থেকে আমি হাত দিয়ে আপ ডাউন করতে পারবো। তো আমি হালকা লুচে রাখবো, যাতে আমি হাত দ্বারা আপ ডাউন করতে পারি। তারপর আমি কি করব, অ্যাভয়েডিংয়ের স্ক্রু দুটো হালকা লুজ করে রাখবো, যাতে আমি হাত দিয়ে ঘোরাতে পারি, একদম ফুল টাইট করব না, এভাবে হালকা লুজ করে রাখলাম। মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরিয়ে, তো মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডেল বার যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এমতো অবস্থায় নিডেল যখন সর্বনিম্নে নেমে যাবে এবং লুপার যখন সর্বোচ্চ পিছনে যাবে, ওই অবস্থায় পিছনের গ্যাপটা থাকবে 2.5 থেকে 3 মিলিমিটার। তো আপনারা এভাবে দেখুন, এটা 2.5 মিলিমিটার একটা এলকি, এই যে 2.5 মিলি, এখানে লেখা আছে 2.5, আর এখানে লেখা আছে দেখুন 3 মিলিমিটার। তো এইভাবে আপনারা এলকি দ্বারা এক পিছনের গ্যাপটা এভাবে নির্ণয় করবেন। তো আপনি কতটুকু রাখতে চান, তো আমার মতে সাজেস্ট হচ্ছে 2.5 এবং 3-এর মধ্যবর্তী স্থানেই আপনারা রাখবেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে অনেক ফাঁকা, এখন এটাকে আমি এটা লুজ করে রেখেছিলাম, তাতে আস্তে আস্তে করে হাত দিয়ে একটু সামনের দিকে আনবো, যাতে এই যে লুপারটা এবং নিডেল, লুপারের টিপ অফ পয়েন্ট আপনি আপনাদেরকে বুঝাই, দেখুন এই যে লুপারের মাথাকে বলা হয় টিপ অফ পয়েন্ট, এবং নিডেল, লুপারের টিপ অফ পয়েন্ট এবং নিডেলের মধ্যবর্তী স্থানে ফাঁকা রাখবো 2.5 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে যে অনেক ফাঁকা আছে, এখন আস্তে আস্তে আমি এটাকে একটু সামনের দিকে আনবো। তো এখন দেখুন একদম ফ্রি চলে যাচ্ছে। তো আমি এই পজিশনে রাখবো, 2.5 মিলি একদম ফ্রি যাবে এবং 3 মিলিমিটার হালকা আটকে যাবে। তো এই পজিশনে রাইখা আমি কি করব, এই রকার লিভারের স্ক্রুটা, তো আপনাদেরকে যদি একটু দেখাই, দেখুন এই যে এই স্ক্রুটাকে আবার একটু টাইট করে দেব, যাতে লুপার রকার হোল্ডারটা আর না লড়ে, 2.5 মিলিমিটার। তো এই 2.5 মিলিমিটার রাখার পরে আমি গ্যাপটা নিয়ন্ত্রণ করলাম, এটা হয়ে গেল আমার সঠিক গ্যাপ। তো এখন অ্যাভয়েডিং টাইমিং দেখুন, এখন যদি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, আমার পিছনের গ্যাপটা নির্ণয় করার পর এখন অ্যাভয়েডিং টাইমিং ঠিক আছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো, বা আপনি কিভাবে বুঝবেন যে আমার মেশিনের অ্যাভয়েডিং টার্ন ঠিক আছে বা ঠিক নেই। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে প্রপারলি সঠিক নিয়মে অ্যাভয়েডিং টাইমিং করবেন। তো আমরা সঠিক
অ্যাবর্ডিং টাইমিং যদি ঠিক থাকে তখন কিভাবে থাকবে সেটা আগে শুনে নেই। যদি আমার মেশিনের সঠিকভাবে অ্যাবর্ডিং টাইমিং ঠিক থাকে তাহলে আমরা সাধারণত বুঝতে পারবো যেভাবে, সেটা হচ্ছে যখন আমি মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরাবো, যখন নিডেল লুপারকে স্পর্শ করবে যে স্থান দিয়ে। এখন দেখুন, নিডেল লুপারের যে স্থানে আছে ঠিক এমতো অবস্থায় আমি যদি, এই দেখুন, আয়ের অনেক উপর দিয়ে লুপারের মাথাটা নিডেলকে স্পর্শ করছে, তো এই অবস্থায় আমরা আবার উল্টো দিকে যখন ঘুরাবো, মেশিন পুলি যখন উল্টো দিকে ঘুরাবো ঠিকই একই অবস্থায় আসতে হবে। তো দেখুন একই অবস্থায় নাই, এখন লুপারের মাথাটা নিডেলের আয়ের নিচ দিয়ে আসতেছে। তো যখন আমি সঠিক রোটেশনে ঘুরেছিলাম তখন আসছিল নিডেল আয়ের স্কার্ভের এই এই অনেক উপর দিয়ে এখান দিয়ে, আর যখন উল্টো দিকে ঘুরালাম তখন গেল নিচ দিয়ে। তো এটা রং, মানে আমার মেশিনের অ্যাবর্ডিং টাইমিং ঠিক নেই। তো চলুন এখন আমি কিভাবে অ্যাবর্ডিং টাইমিং ঠিক করব সেটা দেখাবো। তো চলুন আমি দেখি। তো ভিউয়ার্স, অ্যাবর্ডিং টাইমিং ঠিক থাকার একটি মূল সূত্র হচ্ছে নিডেল যখন নিচের দিকে নামতে থাকবে এমতো অবস্থায়, আমি যখন নিডেল বার নিচের দিকে নামাবো এবং লুপার যখন পিছন দিকে যেতে থাকবে এমতো অবস্থায় নিডেলের টিপ অফ পয়েন্ট, এই নিডেলের টিপ অফ পয়েন্ট বা নিডেলের মাথাটা যাবে হচ্ছে এই যে লুপারের যে ফুটাটা দেখা যাচ্ছে, এই ফুটার দেড় মিলি পিছন দিয়ে, নিডেল ফুটার দেড় মিলি পিছন দিয়ে নিডেলটা যাবে, কিন্তু এখন যাচ্ছে দেখুন ফুটার উপর দিয়ে। তো এটা ঠিক নেই। তো এখন আমি এটা কিভাবে ঠিক করতে হয় সেটা দেখাবো। এখানে ফলো করুন, আমি অ্যাবর্ডিং মেশিন পুলি হাত দিয়ে, ধরে রাখবেন মেশিন পুলি যাতে না নড়ে। এখন আমি আস্তে আস্তে করে অ্যাবর্ডিংটা লড়াবো। দেখুন অ্যাবর্ডিংটা যখনই আমি লড়াই তখন এই যে লুপারটা আপডাউন করতেছে, দেখুন ভিউয়ার্স ফলো, লুপারের দিকে ফলো করুন, আমি যে অ্যাবর্ডিংটা ঘুরাচ্ছি কিন্তু লুপারটা আপডাউন করতেছে, এই যে দেখুন। তো আমি আস্তে আস্তে করে লুপারটা একটু একটু সামনে আনবো এবং অ্যাবর্ডিংটা, আমি যেটা বলেছিলাম নিডেলটা লুপারের আয়ের এক থেকে দেড় মিলি পিছন দিয়ে, দেখুন এখন লুপারের যে টিপ অফ পয়েন্ট, লুপারের যে মাথা, নিডেলের যে মাথাটা, নিডেলের মাথা লুপারের ওই যে আইটা ফুটাটা দেখা যাচ্ছে ফুটার পিছন থেকে দেড় মিলি পিছন দিয়ে, দেখুন দেড় মিলি পিছন দিয়ে ধরতেছে। তো এইভাবে আসবে, এইভাবে আসার পরে দেখুন নিডেল যখন নিচের দিকে নামতে থাকবে লুপার তখন পিছন দিকে যেতে থাকবে, এবং লুপার যখন সামনের দিকে আসতে থাকবে তখন দেখব আমরা নিডেলের কোন জায়গা দিয়ে আর আসে। তো সেটাও একটি সঠিক মেজারমেন্ট রয়েছে। তো আমরা যদি সঠিক নিয়মে টাইমিং করি, আমাদের বিভিন্ন ফেব্রিক্স অনুযায়ী বিভিন্নভাবে টাইমিং করা হয়। তো আমরা টাইমিংটা লং করব না হাই করব না শর্ট করব সেটা ফেব্রিক্সের উপর নির্ভর করে। তো সাধারণত একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে নিডেলের আয়ের দেড় মিলিমিটার উপর দিয়ে লুপারের মাথাটা আসবে। তো যখন লুপারটা সামনের দিকে আসবে এবং নিডেলটা উপর দিকে উঠবে তখন নিডেলের আয়ের, এই নিডেলের আই ফুটার ঠিক দেড় মিলি উপর দিয়ে আমার লুপারের টিপ অফ পয়েন্ট মাথাটা ডুববে। সো এভাবে আস্তে আস্তে করে একদম চুল পরিমাণ একটু একটু সরিয়ে আপনারা এভাবে অ্যাবর্ডিং টাইমিংটা ঠিক করবেন। তো এই দেখুন নিডেলের আই এখন লুপারের মাথাটা এক থেকে দেড় মিলি উপর দিয়ে আছে। তো এখন দেখুন মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডেল যখন উপর দিকে এই যে উঠতে থাকবে তখন দেখুন নিডেলের আই, থেকে দেড় মিলিমিটার উপর দিয়ে আমার লুপারের মাথাটা ঢুকতেছে। ঠিক সেম পজিশনে আমি যখন মেশিন পুলি উল্টো দিকে ঘুরাবো তো একই স্থান দিয়ে আসবে, এই দেখুন সেম স্থান দিয়ে আবার এসেছে। যখন মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরাবো, নিডেল যখন উপর দিকে উঠতে থাকবে এবং লুপার যখন নিডেলের সাথে এসে স্পর্শ করবে তখন নিডেলের আই থেকে যতটুকু উপর দিয়ে লুপারের মাথাটা এসে ছোঁয়া লাগলো বা স্পর্শ করলো, ঠিক উল্টো দিকে ঘুরালে আমার নিডেলটা নিডেলের আই থেকে যতটুকু উপর দিয়ে এসেছিল ঠিক একই স্থানে আবার লুপারের মাথাটা এসে স্পর্শ করবে। তো দেখছেন 100%, এই দেখুন সামনে দিয়ে এসে যেখানে লাগে আবার উল্টো দিকে এসেও ঠিক একই স্থানে। আমি
উপর স্ক্রু অ্যাবোর্ডিং এর স্ক্রু গুলো টাইট করে দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঠিক হলো তো আমি স্ক্রু গুলো টাইট করে দেই আগে তারপরে দেখাচ্ছি ভিউয়ার্স বুঝতে পারবেন তো আমি এখন রুপার রকার লিভারের স্ক্রুটাও টাইট করে দেব বাস আমি ফুল টাইট করে দিলাম এখন আমি আরো একটা সুন্দর জিনিস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স সেটা হচ্ছে দেখুন আমি যখন মেশিন পুলি সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডেলের আই এবং লুপারের আই একই সমান বরাবর আনতে পেরেছি দেখুন এখন যদি আমি এখান দিয়ে সুতাটাকে গাতি তো লুপার দিয়ে আমার সেই সুতাটা বের হয়ে যাবে তো দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটি সুন্দর মনোরম দৃশ্য যেটা আপনাকে বুঝবেন যে আমার অ্যাবোর্ডিং টাইমিং ঠিক আছে কি না তো দেখুন আমি এখান দিয়ে ঢুকালাম আবার যখন আমি মেশিন পুলি উল্টো দিকে ঘুরাবো তখন ঠিক সেম অবস্থানে এসে আবার যদি আমি সুতাটাকে গাতি তো আবার সুতাটা নিডেলের আই দিয়ে ঢুকে লুপারের আই দিয়ে বের হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এক্স্যাক্টলি কিভাবে মিলিয়ে দিলাম যে কিভাবে আপনারা লুপার অ্যাবোর্ডিং টাইমিংটা করবেন 100% যেভাবে সামনে দিয়ে যেখানে আসবে এবং উল্টো ঘুরালেও ঠিক একই জায়গা দিয়ে আসতে হবে এটাই হচ্ছে প্রপারলি সঠিক নিয়মে অ্যাবোর্ডিং টাইমিং তো আপনারা যদি এভাবে করে অ্যাবোর্ডিং টাইমিংটা সুন্দরভাবে মিলিয়ে কাজ করে দেন এবং নিডেলবার আমি বলেছিলাম নিডেলবার পজিশনটা কিভাবে নির্ণয় করবেন তো এখন অ্যাভয়েডিং টাইমিং যখন 100% করা হয়ে যাবে এই এই ক্ষেত্রে এখন আপনার ফেব্রিক্সের উপর নির্ভর করে আপনি টাইমিংটা যদি একটু লং করতে চান সেই ক্ষেত্রে নিডেলবারটা হালকা একটু নিচে নামাতে পারেন যদি টাইমিংটা একটু শর্ট করতে চান সেই ক্ষেত্রে নিডেলবারটা হালকা একটু উপরে উঠাতে পারেন তো এইভাবে আপনারা নিডেলবারের পজিশনটা ঠিক করে নেবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একটি মেশিনের কাঁচা মেশিনের অ্যাভয়েডিং টাইমিংটা করবেন এবং কোন কোন নিয়ম ফলো করতে হয় একটি প্রপারলি অ্যাভয়েডিং টাইমিং করতে হলে তো প্লিজ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম